রাজবংশী মেডিকেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেট নিয়ে। এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি ডক্টরবাবুরা কী কী সমস্যা হলে দিয়ে থাকে, এছাড়াও এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি নেওয়ার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট আছে কি না, এছাড়াও এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে, এটি বর্তমানে কত দামে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, সমস্ত কিছু জানাবো আজকে আমি এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আপনি আমার রাজবংশী মেডিকেল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি সম্বন্ধে। এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি তৈরি করে অ্যালকেম ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড। এটি একটি করে স্ট্রিপে 10টি করে ট্যাবলেট পাওয়া যায়, যার দাম 105 টাকা। এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটিতে আছে ডাইক্লোফেনাক সোডিয়াম 50 mg, ক্লোরোজোক্সাজন 250 mg এবং প্যারাসিটামল আছে 325 mg। তো মূলত এটি একটি পেন কিলার ট্যাবলেট। এই ট্যাবলেটটি অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। এটি যে কোনো ধরনের ব্যথা, যেমন চোট লাগা ব্যথা, আঘাত লাগা ব্যথা, দাঁতের ব্যথা, সর্বশরীরে ব্যথা, এছাড়াও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যাদের অস্ত্রোপচারের ফলে ব্যথা হয়, সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ট্যাবলেটটি নেওয়ার আগে কোনো পাশাপাশি চিকিৎসক বা ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে। কোনো পেন কিলার ট্যাবলেট কোনো চিকিৎসক বা ডক্টরের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয়। এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি নেওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হতে পারে। এটি নেওয়ার ফলে মাথা ধরা, মাথা ঝিমুনি, পেট ফাঁপা, গড় হজমি ইত্যাদি হতে পারে। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে এই ট্যাবলেটটি নেওয়া বন্ধ করতে হবে এবং পাশাপাশি কোনো চিকিৎসক বা ডক্টরের পরামর্শ নিতে হবে। এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি বয়স্করা একটি করে দিনে 2 বার, প্রয়োজনে 3 বার নিতে পারে। এটি 8 থেকে 10 বছরের বাচ্চারা অর্ধেক করে দিনে 2 বার খাওয়ার পর নিতে পারে। এই পাওয়ারফ্লাম এমআর ট্যাবলেটটি কোনো গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মাকে দেওয়া যাবে না। এই ট্যাবলেটটি পাশাপাশি যে কোনো ওষুধের দোকানে কিংবা মেডিকেল স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি বড়রা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সকলেই নিতে পারে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।